হিন্দুদের পাশে দাঁড়াতে আগামী 25 তারিখে নাকাশিপাড়ায় যাচ্ছেন শুভেন্দু। রানাঘাট কুপার্স ক্যাম্পের সভা থেকে সে কথাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল রানাঘাটের কুপার্স ক্যাম্পে সাংগঠনিক জেলার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর 8 বছর সেবা সুশাসন ও গরিব কল্যাণ উৎসব উপলক্ষে এক বিরাট জনসভার আয়োজন করা হয়েছিল। এই জনসভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, ঢাকা দক্ষিণ সাংগঠনিক বিজেপি সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায় এবং নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিধায়ক ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। সভার শুরুতেই ধর্মীয় কারণে ওপার বাংলা থেকে বিতাড়িত হয়ে আসা নদিয়া জেলার বেশিরভাগ অধিবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষদের প্রণাম জানিয়ে তিনি বক্তব্য শুরু করেন। বক্তব্যে শুভেন্দু জানান, রাজনীতিমুক্ত পুলিশ, দুর্নীতিমুক্ত প্রশাসনের ডাক দিয়ে কুপার্সবাসীদের উদ্দেশ্যে বলেন, আগামী 25 জুন নাকাশিপাড়ায় যাচ্ছেন তিনি। রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে সে কথাই জানালেন হুঁশিয়ারির সাথে। তিনি বলেন, বাংলার বাইরে যে কোনো দাঙ্গায় ধরা পড়ে বাংলার সংখ্যালঘু সম্প্রদায় আর মুখ্যমন্ত্রী ব্যস্ত রেহেঙ্গনাদের জেলে পড়তে। তবে এই সভা থেকে তিনি জানান, নাকাশিপাড়ায় যাত্রার দিন সকল মহিলাদের সংখ্য ও পুরুষদের কীর্তন দল নিয়ে আসার বার্তা দিলেন তিনি। দেখুন আমাদের সেই প্রতিবেদন। অষ্টমী অবধি যাবে না, মহালয়ার দিনই পূজার বিসর্জন ঘটে যাবে। আমি আপনাদের আগে থেকে সাবধান করে দিয়ে যেতে চাই, তাই আসুন ঐক্যবদ্ধ হন। যারা সিপিএম করেন হিন্দু সমাজের লোক, আজকে আপনাদের সঙ্গে দিদিমণির দিল্লিতে মিটিং হচ্ছে, রাষ্ট্রপতির প্রার্থী হবে। যদিও সেই মিটিংয়ে ভারতবর্ষের প্রধান বিরোধী দল কংগ্রেস, তার গান্ধী পরিবার তার মালিক, এখানে যেমন ব্যানার্জি পরিবার তার মালিক, পিসি এবং ভাইপো। পিসি হলেন কোম্পানির মালিক আর ভাইপো হলো ম্যানেজিং ডাইরেক্টর। ওখানেও সোনিয়াজি, রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধীর বাইরে কেউ নেই, তারা সেই মিটিংয়ে যায়নি, তারা তাদের চাপরাশি পাঠিয়ে দিয়েছে জয়রাম রমেশকে। সেই মিটিংয়ে অরবিন্দ কেজরিওয়াল যায়নি, তার মুখ্যমন্ত্রী ভগবৎ সিং মান যায়নি, যায়নি অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন রেড্ডি, যায়নি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রশেখর রাও, যায়নি উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। কারণ এরা কেউ ভারতবর্ষের কেউ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না। যারা কুপার্স ক্যাম্পে এখনো লাল ঝান্ডা ধরে ঘুরে বেড়ান, যাদের পদবী সরকার, যাদের পরবী বিশ্বাস, যাদের পদবী সেন, আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? সমাজদার কা তো ইশারাই কাফি হয়। তাদের বলি সিপিএম এর বন্ধুদের, যে আপনাদের দলের নেতারা দিল্লিতে মমতা ব্যানার্জির সঙ্গে মিটিং করছে রাষ্ট্রপতির প্রার্থী ঠিক করার জন্য, এসব করে কিছু হবে না। আসুন গেরুয়া পতাকার তলায়, আসুন নরেন্দ্র মোদীর আদর্শে একসঙ্গে লড়ি, এবং একসঙ্গে লড়ে পশ্চিমবঙ্গে একটা রাষ্ট্রবাদী সরকার তৈরি করি। নইলে সুন্দরবন দিয়ে, গোসাবা দিয়ে প্রত্যেক দিন রোহিঙ্গা দেশ বিরোধী শক্তিকে মমতা ব্যানার্জি ঢোকাবে, ফটো আই কার্ড করে দেবে, আধার কার্ড করে দেবে, গোটা দেশকে। আজকে জাহাঙ্গীরপুরীতে দিল্লিতে দাঙ্গা হয়, ধরা কে পড়ে? আনসার পড়ে, বাড়ি কোথায়? পশ্চিমবঙ্গে। ধরা কে পড়ে? ফরিদ, বাড়ি কোথায়? পশ্চিমবঙ্গে। গোটা ভারতবর্ষে সন্ত্রাসবাদীকে সাপ্লাই করার ঠিকা নিয়েছেন মমতা ব্যানার্জি। যে গোটা ভারতবর্ষে এই ঘটনাকে সামনে রেখে উত্তরপ্রদেশে চেষ্টা করেছিল যোগীজি, কিভাবে রুল বাড়ি দিয়ে সোজা করেছে আর বুলডোজার দিয়ে এদের ঘরগুলো ভেঙে তছনছ করে দিয়েছে এই গুন্ডাদের, আপনারা দেখেছেন। এমনকি শুধু বিজেপি রুল স্টেট নয়, আমাদের ঝাড়খণ্ডের রাঁচিতে সেখানেও অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করা লোকেদেরকে পুলিশ হটিয়ে দিয়েছে। এটাই রাজ্যের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। আর পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার যখন প্রথম NH4 উপরে 13 ঘন্টা অবরোধ হয়, এই মুখ্যমন্ত্রী পুলিশকে কাজ করতে না দিয়ে টুইট করে এই গোলমাল করা লোকেদের, এই জিহাদিদের, এই আল কায়দার বংশধরদের,
এই হিজবুল মুজাহিদের ভাইদের, এই আইএসআইএস এর সমর্থকদের, এই পাকিস্তান জিতলে বোম ফাটানো এই লোকগুলোকে মমতা ব্যানার্জি হাত জোড় করে ক্ষমা চাইছে, অনুরোধ করছে, বৃহস্পতিবার হাত জোড় করেছে। আর মাঠে বাঘের পিঠে চড়লে যা হয়, নামলেও খাবে আর বসলেও খাবে। শুক্রবার থেকে তাণ্ডব আপনারা দেখেছেন কিভাবে তাণ্ডব হয়েছে গোটা রাজ্যে। আমাদের ধুলিয়ানে মা কালী মাতার মন্দির পর্যন্ত বাদ যায়নি। আমি তো উঠার আগে উপাসের বিখ্যাত কালী মাতার মন্দির দর্শন করে পুজো দিয়ে মায়ের গলায় জবা ফুলের মালা চড়িয়ে কপালে চন্দন দিয়ে ঘন্টি বাজিয়ে পবিত্র হয়ে মাকে ডেকে হিন্দুদের জন্য আপনাদের এই সভা মঞ্চে উপবিষ্ট হয়েছে। আজকে রেডিনগরের শক্তিপুর, আজকে বেলডাঙ্গা থানা, ডোমজুড় থানা, নাকাশিপাড়া দোকান বেছে বেছে হিন্দুদের দোকান বাড়ি সব ভেঙে চুরে তছনছ করেছে। বেতুয়াডোয়ার স্টেশন একটি পর্যটন কেন্দ্র, সেই রেল স্টেশনের আজকে অস্তিত্ব রাখেনি। এর জন্য দায়ী কে? দায়ী হলো মমতা ব্যানার্জি, দায়ী হলো তার সরকার। এই মমতা ব্যানার্জি যখন কেপি ঠাকুর আপনাদের সিএএ নিয়ে আন্দোলন করেছিলেন, যখন নরেন্দ্র মোদীজি লোকসভা এবং বিধানসভা রাজ্যসভায় সিএএ বিল পাস করালেন, মূলত মতুয়া সমাজের জন্য, মূলত ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে চলে আসা হিন্দু সমাজকে বাঁচানোর জন্য, তখন এই মমতা ব্যানার্জি ভুল তথ্য দিয়ে সিটির ভোট মমতা ব্যানার্জি দিল্লিতে গেছেন আজকে, সেখানে বলেছে বিরোধী থেকে একজন মাত্র প্রার্থী দেওয়া হবে, কি বলবেন এবারে? সুস্বাস্থ্যের সেরা ঠিকানা রয়্যাল কেয়ার ফার্মেসি। এখানে রয়েছে বিভিন্ন চিকিৎসকদের চেম্বার, রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষা এবং আইসিইউ অ্যাম্বুলেন্স সহ 24 ঘন্টা অক্সিজেন পরিষেবা। শুধু তাই নয়, ঔষধের ওপর পাচ্ছেন 15-24% পর্যন্ত ছাড়। মনে রাখবেন, রয়্যাল কেয়ার ফার্মেসি, পশুপতিনাথ হাউজিং কমপ্লেক্স, কবিগুরু রবীন্দ্রনাথ পথ, কাঞ্চনাপাড়া।